আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম সবাইকে আফরোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে একটা ড্রয়িং নিয়ে এসেছি। আজকে একটা ফুলের ঝাড় আঁকবো। গতদিনে আমি দেখিয়েছি ছোট ছোট গোলাপ এঁকেছিলাম। আলাদা একটা খাতাতে এঁকে নিলে আমার মনে হয় ভালো হয়, তবে যার হাত পাকা তার একবারে ড্রেসিংয়ে করাই ভালো। তা আমি আসলে অতটা ওরকম পারি না যে একদম ড্রেসিংয়েই করব, তবে করি কিছু কিছু কাজ যেগুলো সহজ আর কি। তো গোলাপের শেপ যেহেতু দিব, তাই আমি একটু আলাদা করে এঁকে নিয়েছি। ড্রেসিং নষ্ট করা যায় না, ড্রেসিং আমাদের এখানে ভালোই দাম নেয়, ওই এক এক জায়গায় এক এক রকম দাম নেয়। তবে আমি এর আগে শুনেছি যেসব আপুরা দাম বলেছেন বেশ কম, কিন্তু আমাদের এখানে আমি পাবনা শহর থেকে কিনেছি বেশ অনেক দাম নিয়েছে। তো যতবারই কিনতে গিয়েছি ওরকমই দাম নিয়েছে, আর সব দোকানে খুঁজেও পাওয়া যায় না, সচরাচর দু একটা দোকানে এরকম পাওয়া যায়। আমি খুঁজতে খুঁজতে একটা দোকানে পেয়েছি, সেখান থেকেই আনি। তো ড্রেসিংয়ে আমি ওই খাতা থেকে এই জায়গায় জায়গায় ফুলের শেপ দিয়ে আন্দাজ মতো নিয়েছি যে এসব জায়গাতে আমি একটু লতা পাতা দিয়ে, মানে যেটুকু গ্যাপ আছে এটুকু পাতা ডাল কলি এগুলো দিয়ে আমি গ্যাপটা পূরণ করব, একটু সাজানোর চেষ্টা করেছি। তবে দুদিন ধরে কিন্তু আমি এই ফুলের ঝাড়টা এঁকেছি, একে তো সময় পাই না, তারপরে ভেবে চিনতে দেখে শুনে করতে হয়েছে। ভালো না লাগলে সেখানে একটু মুছে নিয়েছি, তবু শেষ করতে পারিনি। কিছুটা এঁকে নেওয়ার পরে কতবার যে উঠেছি তার ঠিক নেই, তারপরেও আবার পেন্সিল দিয়ে এঁকে নিয়ে আমি আবার গিয়েছি আমার ছেলের স্কুলে। আবিরের স্কুলে ছিল একটা মিটিং, মা সমাবেশ, তো আবির বলল আমি একটু যেও, স্কুলে যেতে বলেছে। তো আমি গেলাম, গিয়ে সেখানে বেশ খানিকটা সময় ব্যয় করেছি। তো ওরা টিচাররা বেশ সুন্দর সুন্দর কথা বলেছে, না গেলে মিস করতাম। শিক্ষার আসলে শেষ নেই, যেখানেই যাওয়া যায় সেখান থেকেই শিক্ষা নেওয়ার মন মানসিকতা থাকলে কিছু না কিছু শিক্ষা পাওয়া যায় সেখান থেকে। আসলে এগুলো নিজেদের ব্যাপার, তো আমি বেশ অনেক কিছুই শিখলাম, ভালোই লাগলো টিচারদের বক্তব্যগুলো। তো সেখান থেকে আবার আমি শহরেও গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, তো পকেটে পয়সা কম, এজন্য পর্যাপ্ত প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারছি না। এদিকে ড্রেস কয়েকটা রেডি করেছি, তাতে আমার বেশ কিছু টাকা আটকে পড়ে আছে, বিক্রি করলে টাকাটা হাতে আসবে, এজন্য টাকার একটু সংকট হয়ে গেছে। এদিকে কর্মী আপুর কাজও হয়ে গেছে, সেও সুতা চাচ্ছে, সুতা কম হয়ে গেছে একটু, সে সুতাটাও আমি কিনতে পারছি না। আর অর্ডার আসছে একটা ডালিয়া ড্রেস, তো সে ডিজাইনটাও আলাদা, আমি যে ড্রেসিং করেছি সেটাতে হবে না, অন্যরকম আবার ডিজাইন করে করতে হবে। তো আমি এখানে ফুলের ঝাড়টা আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, আর এবার সাইন পেন দিয়ে করে নিব। সাইন পেন দিয়ে করলে কি হবে আমি বুঝতে পারবো ভালোভাবে, ড্রেসিংটা সুজ দিয়ে ফুটা করতে পারবো, কারণ ফুটা না হলে আমার ড্রেসটা সুন্দর আসবে না। এদিকে প্রথমে ড্রয়িং, তারপরে আমার ফুটাটা ভালো করে করতে হবে, তার সাথে হলো আমার সেলাই, সবগুলোর কম্বিনেশনে আসলে সুন্দর একটা ড্রেস তৈরি হয়। একটা হাতের কাছে ড্রেস তৈরি করতে অনেকগুলো ধাপ পার করে তবেই একটা ড্রেস পাওয়া যায়, আসলে এজন্যই দামটাও একটু বেশি হয়, কিন্তু আমরা সবাই সেটা বুঝি না, অবুঝের মতো কথা বলি। অনেকেই দাম শুনে অনেক রকম কথা বলেন, আবার কেউ কেউ দাম শুনেই পিছিয়ে যান, কিন্তু আসলে আপনি নিজেই নিজের জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন এর দামটা কেমন হওয়া উচিত। তারপরেও আমি কিন্তু ড্রেসের খুব কম লাভে বিক্রি করি, সেখানে আমার খরচটাই আসলে মেইন, যেহেতু আমি অনেকটা কাজই নিজে হাতে করি, এজন্য আমার তেমন
একটা বেশি দাম ধরতে হয় না, অল্প কিছু রেটেই আমি কিন্তু বিক্রি করি, তারপরেও কেন যেন এরকম হয়। আমার কাছে এই ডিজাইনটা এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারছি না, আপনাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু সামনাসামনি বেশ ভালো লাগছে। আমি এটা দিয়ে ড্রেসে ডিজাইন করব, আর সেই সাথে আমার ডিজাইনটা দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে একটা ওয়াল ম্যাট তৈরি করি। আসলে কি জানেন, মানুষ একটা আমি, দুটো হাত, কিন্তু মনের শখ অনেকগুলো, অনেক রকম কাজ করতে ইচ্ছে করে, মনে হয় একাই অনেকগুলো কাজ করি, কিন্তু আসলে সময়ের অভাব, আর একটা মানুষ সব কিছু করতে পারে না, বুঝি তারপরেও কেমন যেন লাগে। মনে হচ্ছে এই ডিজাইনটা দিয়ে সুন্দর করে ওয়াল ম্যাট তৈরি করি, কিন্তু সেই সময়টা আমার নেই, ড্রেসেই আমি ডিজাইন তুলতে পারছি না, সময়ের দরকার। আর সেই সাথে আমার আফিয়াটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর দুষ্টামিটাও তার বাড়ছে, বসা শিখেছে আমার সোনামণিটা, কিন্তু সে বসে যে খেলবে সব সময় তা করে না, দুষ্টামিতেই সব সময় তার সময়টা পার করে, যার কারণে সময়টা আরও কম পাই। তবু ওর বাবা বেশ সময় দেয় আমাকে, আর সংসারে কাজ হোক আর আমার নিজের যে কোনো কাজই হোক, পরিবারের সবার সহযোগিতাটা অনেক বড় জিনিস। তো আমি যেহেতু বাসায় থাকি, এখানে আমার স্বামী সন্তান আর কেউ নেই, শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকেন, তো সেখানে আমার হাজবেন্ড কিন্তু বেশ সহযোগিতা করে আমার সব কাজে। কখনো কোনো কিছুতে হয়তো আমি হাতের কাজ বা আমার ব্যবসায়িক কাজের জন্য যে একটু কোনো কাজ যদি একটু এলোমেলো হয়ে যায়, এলোমেলো বলতে সময় মতো না হয়, হয়তো একটু তাড়াহুড়া করতে হয়, সে কিন্তু রাগারাগি করে না কখনো, বরং আমাকে হেল্প করে যে যাতে কাজটা হয়ে যায়। তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ সত্যি সৌভাগ্যের বিষয় এগুলো। তো আমি সাইন পেন দিয়ে সুন্দর করে ডিজাইনটা করেছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ড্রেস তৈরি করে সেটা সেলাইও করবো ইনশাআল্লাহ অনেক সুন্দর করে। তো এভাবেই সুন্দর করে ডিজাইন করা যায়। আমি ফুলগুলো আগে জায়গায় জায়গায় আন্দাজ মতো করে নিয়েছি, সেখান থেকে আমি ডাল দিয়ে দিয়ে কোথায় কীভাবে ডাল দিলে, পাতা দিলে, কলি দিলে জিনিসটা সুন্দর হয়, আমি খুব চেষ্টা করেছি নিজের দিক থেকে, ধীরে ধীরে কাজটা করেছি অনেক সময় ধরে, এমনিতেই সময় কম, তারপরেও দুই দিন ধরে করেছি একটু ডিজাইনটা সুন্দর করার জন্য। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ডিজাইনটা কেমন হচ্ছে। ইদানিংকালে আমার কোনো কমেন্ট পাচ্ছি না আমার বন্ধুদের, আসলে আমার মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে গেছে, ইচ্ছা করে নয়, একদিকে সময় তার উপরে শীত, আর এছাড়াও আমি বাড়ি গিয়েছিলাম, সব মিলে আমার গ্যাপটা অনেক দিন হয়ে গেছে। আমি খুব চেষ্টা করি রেগুলার আপনাদের সামনে ভিডিও পোস্ট করতে, কিন্তু আসলে সময় হয় না, বুঝেনি, বাচ্চা কাচ্চা সংসার সামলিয়েই কাজগুলো করি, আর এগুলো করা আমার মনে হয় না খারাপ কিছু করছি, আমি কোনো বেহায়পনা কিছু না, আমার নিজের আল্লাপাক যতটুকু যোগ্যতা দিয়েছে সেটাই আমি ব্যবহার করছি। তো এটাকে আমি সুচ দিয়ে সুন্দর করে ফোঁটা করব, যাতে ছাপটা ভালো হয়। আমার মেয়েটা আনিকা ছাপ দেওয়ার এই কাগজটাই ফোঁটা করার খুব তার ইচ্ছা, কিন্তু আসলে ছোট মানুষ তো, করলে ছোট ছোট ডিজাইন হলে পরে সেটা ওর দিয়ে করাই, কিন্তু আসলে বড় ডিজাইন ছোট মানুষ ওরকমভাবে ফিনিশিং করে করতে পারবে না, এজন্য নিজেই করব কষ্ট করে। তো পুরাটা আর ড্রেসিং ফোঁটা করা হলো না, আমি রেখে দিলাম, আবার সময় বুঝে আমি করে নিব যে কোনো এক সময়। এখন আমার টেইলারিংয়েরও বেশ কিছু অর্ডার আছে, আমি এর আগেও আপনাদের কাছে বলেছি, দেখিয়েওছিলাম, তো সেগুলোও করার সময়টা হয়ে উঠছে না, আর খুব শীত পড়ার কারণে আসলে কাজগুলো বেশি দেরি হয়ে যাচ্ছে। তো আমি সেই কাপড়গুলো আবার কেটে নিলাম, যেহেতু আফে এখনও ঘুমে আছে, ততক্ষণ আমি কাপড়টা কেটে নিব, আর এটা হলো সকালবেলার কাজ, আমি সকালবেলায় একটু বেশিরভাগ সময় বসি, ফজরের নামাজটা পড়ার পরে একটু সময়টা থাকে নিরিবিলি,
এজন্য সেই সময়টাই কাজটা করার খুব চেষ্টা করি। এছাড়াও সারাদিনে যখন যেরকম সুযোগ পাই আমি বসে পড়ি, তো কাপড়টা কেটে নিলাম। কয়েকটা কাপড়, বেশ কয়েকটা কাপড় আছে, সবগুলো কাটতে পারলাম না, একটা কাটলাম, কারণ দুই একটা করে কাটতে কাটতে আমার হয়ে যাবে, আর কাটা থাকলে একটু একটু সেলাই করলে কাজটাও হয়ে যাবে। এখানে একটু হাঁসের মাংস রেখেছি আমি, মানে শুক্রবার তো বাচ্চারা একটু গোশত ভালো কিছু একটু খেতে চায়, তো সকালে খিচুড়ি রান্না করে খেয়ে নিয়েছিলাম। আমি যে হাতের কাজগুলো করেছি কিন্তু তার মাঝে আবার রান্নাটাও করে নিয়েছিলাম। করার পরে তো আমি আবার হাতের কাজটা করে নিয়ে আফিয়া উঠে পড়েছিল, তখন ওকে নিয়ে ওর খাওয়া দাওয়া সব সামলিয়ে আর আমার বসা হয়নি, তো আমি আবার দুপুরের রান্নাটাও সেরেও ফেলেছি। তো আমি গোসল করে আর সময় করতে পারিনি, নামাজটা পড়ে নিয়ে আমি গোসল করব। ছেলে, ছেলের বাবা নামাজ পড়ে চলে এসেছে, ওরা তোর বাবা চাচ্ছিল একসাথে বসে খাই, তো আমি গোসলটা করে নিব তারপরে খাবো, এর জন্য আর খাইনি, বসে আছে, তো বাচ্চারা খাচ্ছে, ওদের আমি খাবারটা দিয়ে গোসল করে খেয়ে নিবে। তো বন্ধুরা, এই তো আমার আয়োজনে ছিল, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের একটু সাপোর্ট আমাদেরকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর সুন্দর সুন্দর ড্রেসগুলোতে কিন্তু আপনারা যে ড্রেসগুলো আমি দেখাই আর কি, এছাড়াও আমি যে কোনো নতুন ড্রেস দেখাই, অর্ডার করলে সেটাও কিন্তু কাজ করে দেই। তো এই নতুন ড্রেসগুলোর অর্ডার করতে ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।